টয়লেট, এটা হলো সুন্নাহ। আপনি নিজের বাসা থেকে গোসল টোসল করে পবিত্র হয়ে নিজের নখ চুল সব কেটে পরিষ্কার হয়ে বের হলেন, কাপড়টা আপনি পরেই পরলেন, কাপড় পরার আগে আপনাকে গোসল করতে হবে, এটা ওয়াজিব নয়, এটা হলো যদি সম্ভব তাইলে সুন্নাত, আর যদি সম্ভব না হয় কোনো সমস্যাই নাই। এক্ষেত্রে আপনি নিজের জন্য মিলিয়ে নিন, আপনি আপনার নিজের বাসা থেকেও গোসল টেসল করে একেবারে রেডি হয়ে এহরামের কাপড় পরে নিয়ত সহ আপনি বেরিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে এহরামের বিধিনিষেধ গুলোকে মেনটেন করে চলতে হবে, আর পসরা পায়খানার কোনো সমস্যাই নাই, স্বাভাবিকভাবে কাপড় ভরলেও পাল্টাতে পারবেন, অথবা আপনি আত্মীয়ের বাসা থেকে এহরামের কাপড় পরতে পারেন, নিয়ত করতে পারেন, তাও পারেন। গোসল করাটাই বাধ্যতামূলক নয় যদি না গোসল করার মতো কারণ সংঘটিত না হয়। আর হ্যাঁ, আপনি এটাও পারেন যেখানে আপনার ট্রানজিট যদি হয়, ট্রানজিটের জায়গায় আপনি কাপড় পরে নিলেন, অথবা আপনি আত্মীয়ের বাসা থেকে কাপড় পরলেন, নিয়তটা করলে না মিকাত ক্রস করার আগে আপনি নিয়ত করলেন, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। জি, আরেকটা প্রশ্ন ছিল সম্ভবত ওনার, সবকটাই আমি বলে ফেলার চেষ্টা করেছি, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। জি, মানে সেকেন্ড প্রশ্নটা উনি আলাদা করে করছিলেন, বাথরুমে ওই যে কোনো সমস্যাই নাই, পসরাব পায়খানা, এহরামের কাপড় পরা মানে পসরাব পায়খানা নিষিদ্ধ নয়, এহরামের কাপড় বনা মানে গোসল করা নিষিদ্ধ নয়, আপনার প্রয়োজনে সবকিছুই করবেন, তবে এহরাম বাঁধার পরে কিছু হালাল কাজও হারাম হয় যতক্ষণ না এহরাম না খুলবেন, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। জাযাকুমুল্লাহ শেখ। আমরা একটা ফেসবুকের প্রশ্নে যাচ্ছি, এক বোন প্রশ্ন করেছেন ফ্রম ইটালি, উনি বলছেন রাশিচক্র যদি হারামি হয়ে থাকে তাহলে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে রাশিচক্রের জ্ঞান দিয়েছিলেন কেন, বিভিন্ন সূরায় রাশিচক্রের ব্যাপারে কথা আসছে অনেকগুলো, রাশিচক্রের ব্যাপারটা উনি জানতে চান। ব্যাপারটা হলো কি, মানে শব্দটা একটু অ্যামেন্ডমেন্ট করা উচিত, কারণ কোরআন আল কারীমে রয়েছে বুরুজ, বুরুজ মানে নক্ষত্র চক্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল ইউনিভার্স সৃষ্টি করেছেন, একটার সাথে আরেকটা কানেক্টেড, যে কারণে আকাশ যখন ক্লিয়ার থাকে মনটাও ক্লিয়ার থাকে, আকাশ মেঘাচ্ছন্ন মনটাও মেঘাচ্ছন্ন হয়, স্বাভাবিক। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এই নিকিল সৃষ্টির একটার সাথে আরেকটার বৈপরীত্য নাই, সমন্বয় রয়েছে, চেইন রয়েছে, এই চেইনের একটি হলো বুরুজ মানে আকাশে নক্ষত্র চক্র, আর এটাকে রাশি চক্র বলা উচিত নয়, রাশি চক্র এক জিনিস আর আল্লাহ তাআলা যে বুরুজ আকাশে একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে করে সৃষ্টি করেছেন, একটা সৃষ্টি আরেকটার সাথে কানেক্টেড, এবং এই আকাশ বিজ্ঞানের এই বিশাল বাস্তবতায় একটি বিষয় হলো একটার সাথে আরেকটা যে রিলেটেড সম্পর্কযুক্ত এই জ্ঞান, এটা আল্লাহ তাআলা বুরুজ শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন, এবং দানিয়াল নামে বানি ইসরায়েলের একজন নবী, তার কবর হলো ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায়, যেখানে উনার কবরের সাথেই লোকমান আলাইহিসসালামের কবর, আমি দেখেছি দুইজনের কবর একসাথে, দানিয়াল এবং লোকমান আলাইহিসসালাম। তো দানিয়ালকে কোরআন আল কারিমে উনার নাম নেই, হাদিস শরীফে তার নাম রয়েছে, লোকমান নবী বলে কেউ কেউ বলেছেন, তবে তিনি নবী নন বলেই অধিকাংশের অভিমত, দুইজনের কবর একসাথে। তো তাকে রাশিচক্র বলতে আমরা যা বুঝতে পারি, তার মানে হাত গণে রেখা গণে আকাশের অমুক তমুক গণে বলে দেয় ভালো আর মন্দ, এসব হলো বানোয়াট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে ওই জ্ঞান দেননি, তিনিও বলেছেন তোমার ভবিষ্যৎকে আমি জানি না, যদি আমি জানতাম লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়া সু, আমি যদি জানতাম অ্যাডভান্স কোনো কিছু, অগ্রিম কোনো কিছু, আগামী দিনের কোনো কিছু, তাহলে আমাকে মন্দ স্পর্শ করতে পারতো না, সব ভালো ভালো বেছে নিতাম। তো এই পৃথিবীতে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সকল মানব দানবের জন্য চূড়ান্ত জ্ঞানের স্টেশন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং তিনি এমন চক্র গণে গণে কাউকে ভালো বলা মন্দ বলা এটাকে সভ্যতাহীন আচরণ বলেছেন, কুফুরি বলেছেন। শুধু তাই বুখারিতে দুইটি রেওয়ায়াত রয়েছে, একটি রেওয়ায়াত যে ব্যক্তি এমন গণকের কাছে যায় যে হাত দেখে কয়ে দেয় ধ্বনি বানায় দেবে মন্দ, অথবা মন্দ থেকে বাঁচাইয়া দেবে, তার কাছে যে যায় সে মুহাম্মদের উপরে নাজিল হয়েছে যে কিতাব তাকে এই জন্য অস্বীকার করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। আরেকটি বর্ণনা রয়েছে যে ব্যক্তি মান আতাল কাহানাতা, যে ব্যক্তি এমন রাশিচক্র গণনাকারীর কাছে যায় এবং তার কথাকে বিশ্বাস করে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সুতরাং এটা আমাদের বর্তমান পৃথিবীতে একটা সেন্সবিহীন সভ্যতাহীন মানুষদের বাণিজ্য, এর দ্বারা
কেউ কারো উপকারও করতে পারে না, বরং ক্ষতি করে। সুতরাং এটা আমাদের ইমানদাররা কখনো বিশ্বাস করা উচিত না, কাছেও যাওয়া উচিত না। জেনে রাখা উচিত, নিজের আমলের কারণে, অভ্যাসের কারণে, নিজের কাজের দ্বারাই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। যদিও ভাগ্য দুই প্রকার, একটা হলো মুআল্লাক, একটা হলো মুবরাক। মুবরাম, মুবরাম মানে ফিক্সড, যেটা কেউ পরিবর্তন করতে পারবে না, যেমন জন্ম মৃত্যু। আর কিছু বিষয় আছে নিজের কাজের উপরে, যেমন আমি ইংল্যান্ডে আসলাম, মাহমুদুল হাসানের সাথে পরিচয় হলো, আব্দুল্লাহ মামুনের সাথে পরিচয় হলো, আব্দুল্লাহ মামুন আমাকে ভাই একটু আসেন আমাদের, এই যে আসা, এর দ্বারা অনেক দর্শকের সাথে পরিচয় হওয়া, কথা হওয়া, কাজের দ্বারাই এই যে সুযোগটা আসা। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে কথাটা এইভাবে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না নিজে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাই পাথর দিয়ে, যদি আংটি ব্যবহার করেছি আমি, এটা সুন্না, এটা সৌন্দর্য, তো পাথর দিয়ে অথবা লকেট দিয়ে অথবা আরো কত কিছু এই দিয়ে, হাত দিয়ে এই সেই গণনা করে কেউ ধনী হতে পারে না অথবা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। বরং এমনটা যারা করে, মানুষের স্নায়ুবিক দুর্বলতাকে অবলম্বন করে, মাঝখানে দুষ্টামি করে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন আমিন। আমাদের নিয়মিত মেহমান কে আমরা পাঠিয়েছি একটা জায়গায় যেখানে উনি ইসলামের দাওয়ার কাজ করছেন, আর এখান থেকে এখানে নিয়ে এসেছি সুদূর বাংলাদেশ থেকে আমাদের আরেকজন সম্মানিত শেখ মেহমানকে, যিনি হচ্ছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ, পিস টিভির নিয়মিত স্পিকার, ইসলামিক টিভি বাংলাদেশ প্লাস হচ্ছে এটিএন বাংলা, এই সবগুলো প্রোগ্রামে যার সরব উপস্থিতি আমরা লক্ষ্য করি এবং ইউটিউবের মাধ্যমে আমার পার্সোনালি যার সাথে পরিচয়, ওনাকে আবারও আপনাদের জন্য স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে যাচ্ছি কলে, দেখি কি আছেন। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্ন বলেন। জি বলেন, শুনতে পাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ফয়সাল ভাই নাকি? শুনতে পাচ্ছেন? আমি শান্তি ফয়সাল বলতেছি। হুম, ফয়সাল বলতেছি। জি বলছি তো, আপনার নামই তো বললাম। স্মরণশক্তি, স্মরণশক্তি ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, একটা কুইক, এটা কুইক আছে। হুম, রোজা সম্বন্ধে আমার আম্মার হয়েছে ডায়াবেটিস, তো একজন ডাক্তার নিষেধ করেছে যে রোজা না রাখার জন্য, ইনজেকশন নিতেছে আবার মেডিসিন নিতেছে, সে মানে কি করা যায় বা এটা কোনো অ্যাডভাইস যদি দেওয়া হয়, আর যদি বলেন যদি রোজা না রাখতে মানে আমাদের কি করতে হবে। ওকে ঠিক আছে, একটু যদি বুঝিয়ে বলেন। ওকে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার মাকে সালাম দিয়েন, দোয়া করতে বলেন, ভাইদেরকেও সালাম। জি জি, রমজানুল মুবারকে যিনি অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না, অসুস্থতাটা দুই ধরনের হয়, একটা হলো সাময়িক অসুস্থতা, আর একটা হলো দীর্ঘ প্রলম্বিত অসুস্থতা। যদি আগামী রমজান আসার আগে অসুস্থতাটা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। রোজা অবস্থায় অসুস্থ, সুস্থ হওয়ার পর আগামী রোজার আগে নিজেই রোজাটা রেখে দেবে। আর যদি অবস্থাটা এমন হয় যে আগামী রোজা আসার আগ পর্যন্ত সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ফিদিয়াতুন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফিদিয়া দেবে। আর এই ফিদিয়াটা খাদ্য দিয়ে, যদিও এক সা, দুই সা, দেড় সা দিয়ে খাদ্য দেওয়ার, খাদ্য দিয়ে ফিদিয়া দেওয়ার প্রসঙ্গ রয়েছে, তবে বর্তমান পৃথিবীর ফকিগণ বলেছেন যে বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি মানুষের নিজের লিভিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আড়াই বেলার খাবার অথবা খাবারের টাকা একটা রোজার জন্য ফিদিয়া। সুতরাং আপনার আম্মাকে যদি ডাক্তার অ্যাডভাইস করে যে তিনি আগামী রোজার আগে রোজা রাখতে পারবেন না, প্রলম্বিত দীর্ঘ অসুস্থতা, তাহলে ফিদিয়া দিয়ে দেবেন। আর তাহলে আপনার আম্মার জীবনযাত্রার মান অনুযায়ী আড়াই বেলার খাবারের টাকা। আমি শুনেছি যে ইংল্যান্ডের আলেমে দীনগণ বলেছেন অন্তত একজনের জন্য মিনিমাম 5 পাউন্ড, 5 পাউন্ড হলে একজন মানুষের একটি রোজার ফিদিয়া হয়। তো আল্লাহ তাআলা আপনার আম্মাকে সুস্থ করুন, আর যারাই রোজা রাখতে পারে না ফিদিয়া যথাযথভাবে আদায় করার তৌফিক। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে
যদি কেউ বাড়তি দেয় এক্ষেত্রে কোনো কোনো অসুবিধা নেই, মিনিমাম। এবং এটা আমি মানে লন্ডনের বেশ কয়েকজন বিজ্ঞ আলেমে দিনের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, তারা বলেছেন যে অন্তত 5 পাউন্ড সর্বনিম্ন মোটামুটি, আর এটা দিলে এর উপরে যদি যদি কেউ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, অনেক ভালো। শুকরিয়া। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বোন আপনার প্রশ্ন বলেন। Of course, question. Actually, if you have pain in your knee and you can stand up and you can do the rakat and everything, and just for the sizda, you can't go to sizda, can Sheikh show me how to show the position of the sizda? For the sisters, yeah? For the sisters, okay? Sizda. Yes, sizda for whom? For brother or sister? For lady. কোন ব্যক্তির জন্য অক্ষম বা অসম্ভব কোন জিনিস তার উপরে চাপিয়ে দেন না। শুধু তাই না, তিনি নিজেও দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন সূরাতুল বাকারার শেষ আয়াত আল কারিমাতে, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ তাআলা যদি ভুলে যাই অথবা অপরাধ করে বসি ধরো না, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, এমন জিনিস আমাদের উপর চাপায়ে দিও না যা বহন করার ক্ষমতা আমাদের নাই। তাই শারীরিকভাবে 7 অঙ্গ দিয়ে সেজদা করার সক্ষমতা যার নাই, তিনি সেজদায় বসে বা যেভাবেই পারেন ইঙ্গিতে সেজদা দেবেন, ইঙ্গিতে, এবং এটা যতটুকু তার পক্ষে সম্ভব। অনেক ক্ষেত্রে অনেককে দেখা যায় যে উঁচু টেবিলের উপরে, বালিশের উপরে, না এটা জায়েজ নেই, কোনো বস্তুর উপরে নয়, সেজদা দিলে শূন্যে দেবে যতটা তার পক্ষে ঝুঁকা সম্ভব মাটির থেকে। ওকে, আই থিঙ্ক সিস্টার ইউ আর ক্লিয়ার নাও, ডোন্ট ইউজ এনিথিং, জাস্ট সিম্বলিক থিং, ইউ ক্যান ব্যান ইউর সেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, দেন ইট উইল বি ওকে ইনশাআল্লাহ। আল্লাহ সবকিছু আসলে যেটা বলেছেন, আল্লাহ ইসলামটা সবসময়ই খুবই ফ্রেন্ডলি। কোরআন আর কি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা নিজে বলছেন আল্লাহ তাআলা চান আমাদের জন্য সহজ, কঠিন চান না। তা ইসলাম কখনো কঠিন নয়, ইসলাম ইজি এবং একেবারেই সহজ, একেবারেই সহজ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মামুন ভাই, আমি মনির বলছি। কেমন আছেন? শেখ, আসসালামু আলাইকুম, মনির বলছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন হলো যে কেউ যদি এখন রমজানের সফরে যায়, মনে করেন সে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ থাকলো, এই ক্ষেত্রে কি তারাবির নামাজ এবং ওয়াক্তের নামাজ কি নরমাল পড়তে হবে নাকি কসর পড়তে হবে যদি সে 2 সপ্তাহের উপরে থাকে? নাম্বার ওয়ান। সেকেন্ড থিং হলো, যদি আমরা কেউ হজে বা উমরায় যাই, সেটাও সফর, সেই সেই জায়গায়ও কি কসরে নামাজ পড়তে হবে নাকি নরমাল ইউজুয়াল? সেটা চমৎকার প্রশ্ন। জি, শুকরিয়া। আসলে আপনার দুইটা প্রশ্নই সফরের সাথে রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন আল কারীমে সফরের প্রসঙ্গ স্পষ্ট করে বলেছেন রমজান মাসে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাস যে পাইল ফালিয়াসুম, সে রোজা রাখবে, কিন্তু ফামান কানা মারিদান আও আলা সাফারিন, যে অসুস্থ অথবা সফরে রয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য সময় রোজা রাখবে। কিন্তু হ্যাঁ, আপনি রোজার প্রসঙ্গ বলেননি, আপনি জানতে চেয়েছেন তারাবি এবং ফজর ফরজ নামাজ, আর বিশেষ করে যদি 2 সপ্তাহ কনফার্ম হয়। আসলে এক্ষেত্রে মুসলিম স্কুল অফ থট, আপনারা জানেন যে 4টি মাজহাব প্রসিদ্ধ, এর মধ্যে হানাফি মাজহাব এর অধিকাংশ স্কলাররা বলেন 15 দিন হলো মুসাফির থাকে 15 দিন পর্যন্ত। যদিও রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়ে এবং মক্কা বিজয়ের সময়ে একবার 19 দিন মক্কাতুল মুকাররামায় ছিলেন, আর একবার 21 দিন মক্কাতুল মুকাররামায় ছিলেন, কিন্তু তিনি কন্টিনিউ কসর করেছেন, তিনি পূর্ণ নামাজ পড়েননি, এটা একটি দলিল। তবে হ্যাঁ, অপরদিকে আরেকটি বিশুদ্ধ অভিমত রয়েছে যে 4 দিন
চার দিন এর বেশি থাকার নিয়ত যদি কেউ কোথাও করে তাহলে সে মুকিম হয়ে যায়, মুসাফির থাকে না। তো আপনি এর দুইটার যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন, অতি বিশুদ্ধ যেটি এটা গ্রহণ করা স্বাভাবিক, অথবা আপনি এটা স্বাধীনতা, এক্ষেত্রে মানে চাপাচাপি করার কোনো কিছুই নাই। তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের আমল, এবং এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, এবং হানাফি মাজহাবের যে কথাটা প্রচলিত, যদিও মাজহাব আবু হানিফা নিজের উক্তি নয়, মাজহাব হলো দলিল ভিত্তিক বক্তব্য। আবু হানিফা ওসিয়ত করেছেন, ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই হাদিস বিশুদ্ধ বলে প্রমাণিত হবে এটাই আমার মাজহাব। তাই বিশুদ্ধ হাদিস পাইলে মানার নামই হানাফি, আর বিশুদ্ধ হাদিস পাওয়ার পরে আবু হানিফা বা অন্য কারো কারো কথা বলে না মানা হানাফি মাজহাব নয়। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন আমাদেরকে। তাই বন্ধু, আমার মনে আপনি মিলায় নেবেন, যে কোনো একটি অভিমত গ্রহণ করতে পারেন। আপনি দুই সপ্তাহ বলেছেন, একটি অভিমতে চার দিনের বেশি থাকলে আপনার মুসাফির নন মুকিম, আরেকটি অভিমতে পনেরো দিন বা ১৯ দিন আপনি থাকলেও আপনি মুসাফির। আর হ্যাঁ, এই ক্ষেত্রে তারাবির নামাজ মুকিম অবস্থায় ব্যক্তির উপরে ফরজ নয়, ওয়াজিব নয়, তবে হ্যাঁ, নিজের সৌভাগ্য বিনির্মাণে, রমজানের রহমত মাগফিরাত নাজাত পেতে, সৌভাগ্য রজনী পেতে তারাবি সহযোগিতা করে। তাই যত বেশি পারা যায় পড়া উচিত। তবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় যেখানে ফরজ নামাজ চার রাকাত গুলো দুই রাকাত পড়তেন, সেখানে কেবল ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য সুন্নত গুলো পড়তেন না। আর তাই আমরা বলি, আমি আমার ভাষায় এভাবে বলি যে মুসাফির ব্যক্তির জন্য সুন্নত না পড়া সুন্নত, আমি বলি এভাবে। আর দ্বিতীয় প্রসঙ্গ হলো বন্ধু, আপনি জানতে চাইছেন হজ এবং ওমরায় কসর। দেখুন, হজ, একজন ব্যক্তি যখন হজে ঢুকলো, হজ মানে জিলহজের ৮ তারিখ থেকে শুরু করে নিয়ে ১২ অথবা ১৩ জিলহজ পর্যন্ত হজ, হজের এই দিনগুলোতে মক্কার স্থায়ী বাসিন্দারাও যখন এহরাম বেঁধে হজের কাজে ঢুকবে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, কারণ তিনি বলেছেন খুদু আননি মানাসিকাকুম, হজের আহকাম আমার থেকে গ্রহণ করো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন এভাবেই হজ করতে হবে। আর তিনি যখন বিদায় হজ করেছিলেন, তার সাথে মাক্কাতুল মুকাররমার স্থায়ী বাসিন্দারাও হজ করেছিলেন। তাই হজের দিন ৮ই জিলহজ থেকে শুরু করে নিয়ে হজ শেষ না করা পর্যন্ত সময় পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফরজ চার রাকাত গুলোকে দুই রাকাত করে পড়েছেন। কসর করা, এটা হজের কসর। তাই এটা যে করবে না, সে ডাইরেক্ট সহিহ সুন্নাকে গ্রহণ করলো না। যারা এমনটা করেন আল্লাহ হেদায়েত নসিব করুন। তাই হজে আপনি, আর এই ক্ষেত্রে অন্য দিনগুলোতে আপনি মাক্কাতুল মুকাররমায় যদি ১০-১২ দিন থাকলেন, মাদিনাতুল মুনাওয়ারায় ১০-১২ দিন থাকলেন, আপনি দুইটি অভিমত বললাম, যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন। আপনি যদি চার দিনের বেশি থাকবেন, তাই মুকিম বলে নিজেকে গ্রহণ করলেন, ওয়েলকাম, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, যেহেতু একটি প্রমাণ রয়েছে। আর যদি বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আরেকটি প্রমাণ, ১৮ দিন বা ২১ দিন ১৯ দিন তিনি ছিলেন, আমি ১৫ দিন পর্যন্ত না থাকলে আমি মুসাফির, তবে হ্যাঁ, জামাতের সাথে মাক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা নামাজগুলো পড়ুন, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ঠিক এমনি উমরাও, উমরায় আপনি গেলে, উমরা তো আসলে কোনো দিন বা ক্ষণের সাথে রিলেটেড নয়, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই করা যায়। আর উমরা খুব ইজি, আপনি এহরাম বাঁধলেন, ঢুকলেন মিকাত ক্রস করে মাক্কাতুল মুকাররমায়, প্রথমে কাবাগড় তাওয়াফ করলেন, ৭ বার প্রদক্ষিণ করে ১বার তাওয়াফ, তারপর দুই রাকাত নামাজ পড়লেন মাকামে ইব্রাহিমের সামনে অথবা হারাম এর যে কোনো জায়গায়, তারপর জমজমের পানি খাইলেন, তারপর ৭বার সাফা আর মারওয়ায় চক্কর দিলেন, তারপরে চুল কাটলেন অথবা মাথা মুন্ডন করলেন, এহরাম খুলে ফেললেন, উমরা শেষ হয়ে গেল। তাই আপনি উমরার সফরে গেলেন, যদি আপনি চার দিনের বেশি থাকেন, নিজেকে মুকিম বলেও গ্রহণ করতে পারেন, অথবা যদি ১৫ দিন এই ফতোয়া আপনি গ্রহণ করেন, আপনি মুসাফিরও থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ করে দিয়েছেন দিন, তাই আমরা বাড়াবাড়ি না করে নিজের জন্য যাইজি তা গ্রহণ করব, আমিন। আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন, এর মাধ্যমে অনেক ভাই বোনরা উপকৃত হয়েছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে, দেখি কে আছেন। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন আছে, যে তারাবির নামাজ ২০ রাকাত নামাজ যদি ৪ রাকাত পড়ি, নামাজটা ওই বনি বা এইটা পড়া যায়নি? আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে আমার, দ্বিতীয় প্রশ্ন এটা হচ্ছে যে জাকাতের পয়সা দিয়ে মসজিদের কোনো কিছু দেওয়া যায়নি, যেমন আমরা যে লাশ নেই
একটা খেরগুড়া করলেন, ও খেরগুড়া মানে খেরগুড়া এটা কিছু বানাইয়া দেওয়ার বলে দেখাতে পয়সা এতটুকু সঠিক হইব তা জানতে চাই। আচ্ছা, চমৎকার প্রশ্ন, আমরা চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আসলে তারাবির নামাজ কেবল রমজান মাসেই হয়, আর কোনো সময়ে হয় না। বছরের ১১টা মাস তো কত হাওয়ায় উড়ে বেড়ানো, আর রমজান মাস কোরআন নাজিলের মাস, যে মাস রহমত মাগফেরাত নাজাতের মাস। এবং একটি বর্ণনায় এভাবে রয়েছে, এই মাসে যে কোনো একটি সুন্নত আপনি যদি করেন তাহলে অন্য সময়ের ফরজের মতো মর্যাদা, এবং ওই মাসে আল্লাহ তাআলার অফুরন্ত ভান্ডার উন্মুক্ত থাকে, শয়তান বন্দী থাকে, জান্নাতের দরওয়াজাটা উন্মুক্ত থাকে। তাই মানুষ তো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি উপকার নিজের চায়, আর মিনিমাম কাজ করে ম্যাক্সিমাম প্রফিট চায়, নাকি? আমি বুঝাতে পেরেছি শেখ মামুন ভাই? তা আসলে মিনিমাম কাজে ম্যাক্সিমাম প্রফিট যারা আশা করি তাদের জন্য রমজান সুবর্ণ সুযোগ। তাই আমার মনে হয় ২০ রাকাত তারাবি না, বরং মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ আল নববী আল শরীফে ৩৬ রাকাত তারাবি হয়েছে বলে প্রমাণ রয়েছে। তাই রমজান মাসে যত বেশি পারা যায় পড়া উচিত। হ্যাঁ, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, তবে প্রতিযোগিতায় যে আগায়া যেতে চায় সে নিজের উপর ফরজ করে নেয়, বাধ্যতামূলক করে নেয়। আর এই জন্য আমরা বলবো ২০ রাকাত পড়ার চেষ্টা করা উচিত, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত। যদিও লন্ডনে আলহামদুলিল্লাহ হচ্ছে, আমি শুনতে পেয়েছি যে রমজান মাসে লন্ডনের পরিবেশ বিশেষ কিছু জায়গায় মক্কা এবং মদিনার নববিয়ার মতো হয়ে জামাতে তাহাজ্জুদ পড়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার মনে হয় ৪ রাকাত না পড়ার চেয়ে তো ৪ রাকাত ভালো, ৪ রাকাতের চেয়ে ৮ রাকাত অনেক ভালো, ৮ রাকাতের চেয়ে ১২ রাকাত আরো ভালো, ১২ রাকাতের চেয়ে ২০ রাকাত আরো ভালো। ২০ রাকাত পড়লাম, শেষ রাতে আবার কিয়ামুল লাইল পড়লাম, এটা আরো আরো ভালো। সুতরাং প্রতিযোগিতা করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আর দ্বিতীয় প্রসঙ্গ হলো, এক ভাই প্রশ্ন করেছিলেন, আমাদের একটা প্রশ্ন বাকি ছিল, দ্বিতীয় অংশ বাকি রইল। প্রশ্ন করেছিলেন যে যাকাতের টাকায় মসজিদের বিশেষ করে লাশবাহী খাটিয়া বানানোর জন্য দেয়া যাবে কিনা। প্রথম বিষয় হলো যে যাকাতের টাকা ৮টা নির্ধারিত খাতেই ব্যয় করতে হবে, এবং আল্লাহ তাআলা নিজে তা সূরাতুত তাওবা এর ৬০ নম্বর আয়াত আল কারিমাতে ফিক্সড করে দিয়েছেন। আর এতে জেনারেলি মসজিদে দেয়া যাবে না, যাকাতের টাকা মসজিদে দেয়া যাবে না, এটা হলো জেনারেলি বিষয় স্পষ্ট। আর হ্যাঁ, তিনি যার প্রশ্ন করেছেন মসজিদকে নয় লাশবাহী খাটিয়া বানানোর জন্য দিতে, হ্যাঁ এটা মসজিদের অংশ নয়, যদিও আমাদের দেশে মসজিদগুলোতে লাশবাহী খাটিয়াটা থাকে। আর যেহেতু লাশবাহী খাটিয়াটাতে দরিদ্ররা ব্যবহার করে, ব্যাপারটা এমন নয় ধনী গরিব সবাই করে, যদি কেবল দরিদ্ররাই যারা অনাথ অসহায় আশ্রয়হীন তারাই কেবল ব্যবহার করে, তাহলে যাকাতের টাকা দিয়ে এই লাশবাহী খাটিয়া বানাতে কোনোই সমস্যা নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যেখানে ধনীরাও ব্যবহার করবে তাহলে উচিত না, কারণ যাকাতের কোনো ডাইরেক্ট ফল ধনীরা পাবে না, এটা কেবল দরিদ্রদের জন্য আল্লাহ তাআলা ফিক্সড করে দিয়েছেন। তাই একটা খাটিয়া বানাতে কয় টাকাই আর লাগে, যদি দিতেই হয় তাহলে হালাল বৈধ টাকা দিয়েই দেওয়া উচিত, যাকাতের টাকা থেকে দেয়া না দেওয়াই উচিত। তবে ব্যাপারটা যদি এমন হয়, এমন কোনো জায়গায় যেখানে যাকাতের টাকা ছাড়া আর আর কোনো টাকাই নাই, আর কেউ দেবেও না, সম্ভবও না, ইউরোপের কোথাও এমন কোনো জায়গা যদি হয়, তাইলে এই অবস্থায় দেয়া যেতে পারে বলে ফকিগণ অনুমোদন করেছেন। আল্লাহ আলাম বিসওয়াব। প্রিয় ভাই বোনেরা, আমরা যথারীতি তৃতীয় সেগমেন্টে আলোচনার জন্য বরাদ্দ রাখি। আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি রমজানের প্রস্তুতি। রমাদান দেখতে দেখতে একদম এই মেহমান আমাদের একদম ঘরের কাছেই চলে এসেছে। আমরা চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে, যে আজকের আলোচনার বিষয় বিশেষ করে আমরা রিকোয়েস্ট করব এইখানে তাহাজ্জুদ, এতেকাফ প্লাস হচ্ছে তারাবি, এই তিনটা বিষয়ে অনেক প্রশ্ন থাকে মানুষের, এই বিষয়গুলো একটু ডিটেইলস আপনি যদি কভার করেন। আসলে এক নাম্বার হলো প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ আল বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ এর প্রতিদান নির্ভর করবে টার্গেটের উপরে, নিয়াতের উপরে। তাই রমজান মাসকে সামনে রেখে নিজের নিয়াতটাকে পরিষ্কার করা উচিত আগে, যে আমি আল্লাহ তাআলাকে অতি আপন করে আবিষ্কার করব এবং রহমত মাগফেরাত নাজাত পাবো, লাইলাতুল কদর পাবো, হাজার মাসের চেয়ে উত্তম রজনীটা পাবো এবং জাহান্নাম থেকে নিজে মুক্ত হব। এই জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। ২ নম্বর হলো যে
বছরের 11টা মাস তো খেয়ে দিয়ে অনেক আনন্দ উল্লাসেই চলে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তা আদায় করি, কিন্তু রমজান মাস আসলো মানেই সারাদিন রোজা রাখা, তারপর ইফতারের পরে একটু বিশ্রামের সাথে সাথে এশার নামাজ, তারপরে আবার তারাবি। এটা যেহেতু 11 মাসে নাই, তাই তারাবির নামাজ পড়ার জন্য একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার। কারণ শারীরিক এবং মানসিক প্রস্তুতি যদি অগ্রিম না থাকে, কেউ ফেল করতে পারে, অথবা ও সমাজের লোকজন তারাবি পড়ে আমিও পড়লাম, এমনটা করলে কিন্তু স্বভাব হবে না। তাই নিজের মনটাকে আগে রেডি করতে হবে। আর মানসিকভাবে যখন একজন ব্যক্তি তারাবির জন্য প্রস্তুত হয়, তখন দুই দুই রাকাত করে করে 20 রাকাত তারাবি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু তাই না, রমজান মাসে রাতে সাধারণত ঘুমানোই যায় না, আর ব্রিটেনের রাত কখনো ছোট কখনো বা অনেক লম্বা, এখন তো মনে হয় ছোট রাত, অনেক ছোট, তার মানে রাতে আর ঘুমানোটাই মুশকিল হবে। তারাবি শেষ করে সেহরির সময় কাছাকাছি হবে, তখন আসলে বছরের 11 মাস হয়তো অনেকেরই তাহাজ্জুদ পড়া হয়ে ওঠে না। সূরা তোবানে ইসরাইল আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদে চূড়ান্ত প্রশংসিত স্থানে যদি কেউ পৌঁছাতে চায় তাকে তাহাজ্জুদ পড়া উচিত। এই পৃথিবীতে সকল নবীগণ আলাইহিমুস সালামের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল, আমরা কয়জনই বা পড়তে পারি? তাহাজ্জুদ মানেই আল্লাহ তাআলা রাতের শেষাংশে, প্রতি রাতের শেষাংশে দুনিয়ার আকাশে নেমে আসেন, হয়তো আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু রমজান মাস সুযোগ করে দিল যে আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, আর অন্তত সেজদা করে আল্লাহকে অতি কাছে পাবো, আল্লাহ তাআলাকে আপন করে নেব, তাহাজ্জুদ করার অভ্যাস করব। আর হ্যাঁ, সেহরি খাবো, সেহরি খাওয়ার জন্যও মানসিক একটা প্রস্তুতি প্রয়োজন। তারপর এই সেহরির পর আসলো এক এক করে দুর্বল যখন হতে লাগলো, তার মানে প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, রোজা রেখে রেখে যত শেষের দিকে যেতে লাগলো অভ্যাস তৈরি হলো, আর হয়তো বা শারীরিকভাবে একটা অ্যাডজাস্ট হলো, আবার দুর্বলও কেউ কেউ হয়ে যাচ্ছে, কিন্তু রমজান মাসের শেষ যত আগাতে থাকে গুরুত্বপূর্ণ সময় তত অগ্রসর হতে থাকে। রমজান মাসের প্রথম দিকের চেয়ে শেষ দিক অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে বিশেষ করে শেষ দশক এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরে গামছা বাঁধতেন। সহি হাদিস বুখারীর বর্ণনা, কোমরে গামছা বাঁধতেন, শেষ 10 দিনের রাতে নিজেও ঘুমাতেন না, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। সব আমাদের এটা অভ্যাস করা উচিত। শুধু তাই না, এর আরেকটা বড় কারণ কি? এর কারণ হলো শেষ 10 দিনের যে কোনো একটা রাত্রি হলো লাইলাতুল কাদার। একটা রাত্র হাজার মাসের চেয়ে উত্তম, তার মানে একটা রাত্র যদি সৌভাগ্য আমাদের নসিব হয়, তাহলে এক রাত মিনিমাম কাজ ম্যাক্সিমাম এতটাই যে 84 বছর 6 মাস, এক রাতে 84 বছর 6 মাসের ভালো কাজ করার একেবারে সওয়াব আমাদের আমল নামায় চলে আসবে, আলহামদুলিল্লাহ। আর এটা পাওয়ার জন্য অগ্রসর হওয়া উচিত। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের অতি গুরুত্বপূর্ণ নাজাত এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে এতেকাফ করতেন, তার স্ত্রীগণ আমাদের মা উম্মুল মুমিনীন গণ এতেকাফ করতেন, নারী পুরুষ সবাই এতেকাফ করতে পারে, এতেকাফ করতে হয় মসজিদে। এবং এই এতেকাফ মানেই হলো যে এতেকাফে ঢুকলো শেষ 10 দিনে, অথবা 3 দিনও এতেকাফ করা যায়, একদিন এক রাত সর্বনিম্ন এতেকাফ হয়। তো এতেকাফ যে করলো শেষ 10 দিন, সে নিশ্চিত লাইলাতুল কদর পেল, আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে এতেকাফ করার প্রতিযোগিতা এবং মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। সর্বোপরি রমজান কোরআন নাজিলের মাস, আর রমজান মাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল করিম এর চর্চা করতেন, মুদারাসা করতেন আরবিতে, যেটা ইংরেজি আপনি আমার ব্রাদার মামুন আমাকে হেল্প করবেন কি শব্দ বলা যায়, তার মানে মুদারাসা মানে হলো একজনে পড়বে আরেকজনে শুনবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পড়ে শোনাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন, এবং এর শিক্ষা নিজেরা পরস্পর ভাগাভাগি করতেন। তাই আমাদের পরিবারেও এটা চর্চা হওয়া উচিত, আমাদের মধ্যে আমাদের সমাজে, যে কোরআন একজন শিক্ষকের কাছ থেকে শিখব, শুনব, শোনাবো, নিজেরা নিজেরা চর্চা করব, পরিবারেও এটা করব। রমজান মোবারক এটা আমাদের করা উচিত, এবং এই জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, কারণ কোরআন এমন এক কিতাব যা আমাদের দুনিয়ার সৌভাগ্যের কারণ, পরকালের সৌভাগ্যের কারণ। দুনিয়ায় হয়তো ভাই বেরাদার সম্পদ অনেক কিছুই থাকে, কিন্তু মৃত্যুর সাথে সাথে
সবাই পালাইয়া যায়, ভয় পায় কয়ে লাশ। কিন্তু যে ব্যক্তি জীবিত থাকতে কোরআনকে আপন করে গ্রহণ করে, কোরআন তাকে ছেড়ে দেবে না, কবরেও কোরআন সাথে যায়, মিজান, ফুলসিরাত, হাসর সব জায়গায় কোরআন সাথে থাকবে, যতক্ষণ না ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসে না পৌঁছাবে ততক্ষণ কোরআন তার সঙ্গ ছেড়ে দেবে না। রমজান থেকে প্রস্তুতি নেওয়া, শুধু তাই না, আমরা পৃথিবীতে দেখি, ওই যে আমার ব্রাদার মামুন বললেন যে ইউরোপের সবচেয়ে সর্বোচ্চ বিল্ডিং নাকি উদ্বোধন হয়েছে লন্ডনে। আসলে পৃথিবীতে কয়তলা বিল্ডিং মানুষ বানাতে পেরেছে? জান্নাতে সর্বোচ্চ বিল্ডিং এর উচ্চতা কত হবে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার পর বলবেন, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকবে, যে যত আয়াত পড়তে থাকবে তার জান্নাতের বিল্ডিং তত সুউচ্চ হতে থাকবে। তার মানে বর্তমান পৃথিবীর সব আলেমে দিন একমত, যদি আমাদের দেশে প্রচলিত কোরআনের আয়াত 6666, এটা সঠিক নয়, সঠিক হলো 6336টি আয়াত রয়েছে কোরআন আল কারিমে। তার মানে যিনি পূর্ণ 30 পারার হাফেজ এবং বিশ্বাস সহকারে আল্লাহর কালামকে চিরন্তন সঙ্গী বানানোর জন্যে কোরআন পড়ে, চর্চা করে, আমল করে, তার জান্নাতের বিল্ডিংটা হবে 6336 তলা বিশিষ্ট। আর কি বলবো, সুতরাং আমাদের সবাইকে প্রতিযোগিতা করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দিন আমিন। প্রসঙ্গতই আর কি, এই আলোচনার প্রেক্ষিতে এতেকাফের অনেকেই সিস্টেমটা একটু জানতে চায়, বিশেষ করে ইউরোপে। হ্যাঁ, আসলে এতেকাফ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রতি রমজানে করেছেন 10 দিন। কেবল যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছর রমজানের 20 দিন, শেষ 20 দিন এতেকাফ করেছেন। তো জেনারেলি 10 দিন এতেকাফ করা, শেষ 10 দিন এতেকাফ করা অতি উত্তম। যদি কেউ বাড়াতে চান, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকালের বছরে 20 দিন করেছিলেন, তো শেষ 10 দিনে এতেকাফ মানে রমজানের 19 তারিখে 19 দিন অতিক্রান্ত হয়ে সূর্যাস্তের, কারণ চন্দ্রমাস অনুযায়ী রাতটা আগে, চন্দ্রগণনায় রাত আগে। তাই যেমন আমরা রোজা রাখতে গিয়ে আগে চাঁদ দেখে, সন্ধ্যায় চাঁদ দেখে সেহরি খাই, পরের দিন রোজা রাখি, ঠিক এমনি 19 দিন কমপ্লিট হওয়ার, 19 দিনের সূর্য অস্ত গেল, ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে মসজিদে প্রবেশ করবেন। আর এতেকাফ মানেই হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে একটি নির্দিষ্ট সীমানার ভিতরে সীমাবদ্ধ করে দেয়া, অপ্রয়োজনীয় সকল কাজ ছেড়ে দিয়ে কেবল আল্লাহ তাআলার জন্য নিজেকে ওয়াকফ করে দেয়া, এর নামে এতেকাফ। অন্য সকল কাজ, যদিও একান্ত প্রয়োজনে, জীবনের জন্য একান্ত প্রয়োজনে যে কোনো কাজ ব্যক্তি এতেকাফ থাকা অবস্থায়, যেমন হয়তো একজন মানুষ এতেকাফে বসলেন, তাকে খাবার এনে দেয়ার কেউ নাই, আর আমাদের বাংলাদেশে তো আল্লাহ একজনের অনেক খাদেম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিজের কাজ নিজে করতে হয়। যদি কেউ এমন হয় এতেকাফে বসলেন, অথচ নিজের খাবারটা নিজেকে আনতে হবে, শরিয়া অনুমোদন করেছে যে ব্যক্তি তার নিজের খাবারটা নিজে নিয়ে নিয়ে আসবেন, কিন্তু অতিরিক্ত অন্য কোনো কথা বলবেন না, নিজেকে আল্লাহ তাআলার জন্য আবদ্ধ হিসেবে রাখবেন আর মসজিদে থাকবেন। যতক্ষণ না ঈদের চাঁদ উদিত না হয় ততক্ষণ পর্যন্ত থাকবেন, আর এতে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়বেন, কোরআনের তেলাওয়াত এবং কোরআনের শিক্ষা অনুবাদ পড়বেন ইংরেজি বাংলায়, এবং কি আল্লাহ তাআলা দাবি করছেন, কোরআন কি আশা করছে আমাদের থেকে, কিভাবে আমাদের জীবন হওয়া উচিত, চালচলন হওয়া উচিত, পরিবার হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন। ঠিক এইভাবেই হলো এতেকাফ, নিজেকে আল্লাহ তাআলার এবং তার রসুল এর আনুগত্যে নিবেদিত করে দেয়া, এবং এটা শেষ 10 দিন। আর মসজিদে থাকলে স্বাভাবিকভাবেই মসজিদের আলাদা একটা ফিলিংস রয়েছে, এবং এটা সকল মানুষের কাছেই স্পষ্ট যে মসজিদে, মসজিদ দেখলেই একটা আলাদা ফিলিংস, মসজিদের ভিতরে ঢুকলে আলাদা আরেকটা ফিলিংস, আর মসজিদে যখন থাকছি আমি, রাত্রি যাপন করছি, তখন আরেকটা ফিলিংস। এটা নিজের নিজের অনুভূতিকে জাগ্রত করে দেয় আল্লাহ তাআলার আপন হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমরা যারা উদগ্রীব হয়ে বসে আছি রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য, বা অলরেডি শুরু করেছি আমাদের প্রস্তুতি, আমরা এই আলোচনার মাধ্যমে নিজেদেরকে আরও অনেক বেশি শানিত করতে পারবো, প্রস্তুতির ব্যাপারে অগ্রসর করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমাদের সম্মানিত মেহমানের কাছে আমরা সরাসরি চলে যাব কলের মাধ্যমে, দেখি কে আছেন আমাদের প্রথম এই সেগমেন্টের কলার। আসসালামু আলাইকুম।
কলার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, অসুবিধা নাই, আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকের প্রশ্নে। সেটা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন, ফরজ নামাজ যদি রেগুলার বেসিসে কাজা করা হয় বা না পড়া হয় তাহলে শাস্তি কি? আসলে এই শাস্তি উভয়বিধ। এক নম্বর, দুনিয়াতেই এর শাস্তি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার আদেশ পালন করলেন না, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার মালিক, তার আদেশ পালন করলেন না, এটা একটা শাস্তি। এবং এই শাস্তির কারণে এক নম্বর হলো যে এই পৃথিবীতে বেঁচে থাকার মূল আইডেন্টিটি বা মূল পরিচয় হলো মুমিন হওয়া, মুসলিম হওয়া। তো যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কুফুরি করল। চারটি প্রসিদ্ধ মুসলিম স্কুল অফ থট বা মাজহাবের তিনজন ইমাম একমত, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, নারী বা পুরুষ হোক, ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফুরি করল। যতক্ষণ না তৌবা না করে নতুন করে ইমান না আনবে, মুসলিম বলা উচিত নয়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের জন্য একটু ফ্লেক্সিবল বলে বলেছেন, না একেবারে কাফের হয়ে যায়নি, তবে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। তাই ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেয়া মানে নিজেকে এই পৃথিবীতে বেঁচে থাকার লাইসেন্স থেকে হারিয়ে ফেলা। তার মানে ব্রিটেনে যারা বসবাস করেন বুঝতেই পারেন, চলতে গিয়ে প্রতি মুহূর্তে লাইসেন্স লাগে। যদি আপনার আইডেন্টিটি না থাকে তাহলে সব জায়গায় ধরা খেতে হবে, দুনিয়াতেও ধরা, পরকালে তো অবশ্যই ধরা। শুধু তাই না, যে ব্যক্তি সালাত ঠিক মতো আদায় করে না, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার, সালাত অশ্লীল আর অন্যায় কাজ থেকে ব্যক্তিকে বিরত রাখে। যে সালাত কায়েম করে না সে কখনো অশ্লীল আর অন্যায় থেকে বিরত থাকতে পারে না। শুধু তাই না, এই ইউরোপের দেশে সবাই সময় মেনটেন করে চলে। আসলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ঠিক মতো সময় মেনটেন করে চলার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সালাত। তাই কোরআন আল কারীম বলেছে, ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা ফরজ করেন, ওয়াক্ত মতো পড়তে হয়, এর দ্বারা সময়ানুবর্তিতা তৈরি হয়। আর হ্যাঁ, যে ইচ্ছা করে এত কিছু বিষয়ের দুনিয়ার নগদ প্রাপ্তির পরেও পড়বে না, কেয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। যার সালাতের হিসাব মিলবে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে দিয়ে বলেছেন, তার কোনো হিসাব মিলবে না। তাই বন্ধু সাবধান। আর হ্যাঁ, কেবল একটি ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 80 হোক বা এটা ব্যাপকভাবে প্রচলিত, দুজকে আগুনে আগুনে পুরার শাস্তি পেতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। জাযাকুমুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন ইতালি থেকে, ওনার প্রশ্নটা হচ্ছে, ওনার মসজিদে যখন রমজান আসে তখন ওনারা তো স্থানীয় যে মসজিদ আশেপাশে তেমন আর মসজিদ নেই, তো ওনারা একটা চার্ট তৈরি করেন নিজেরা, একটা মানে কাছের যে মসজিদ ওই মসজিদ থেকে ওনারা চার্ট নিয়ে এসে এই মসজিদের জন্য 4-5 মিনিট এদিক ওদিক করে একটা করেন, কিন্তু এটা আসলে পারফেক্টলি একদম ক্যালকুলেশন করে করেন না, এবং এই কাজটা ওনাকেই মসজিদ কমিটি দেয় এবং ওনারা বলে যে এইভাবেই করো এবং উনি ওভাবে চার্ট তৈরি করে দেন। এখন ওনার কাছে একটু কয়েক বছর করার পর এখন সন্দেহ লাগছে যে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, এটা আসলে কি করা উচিত? আসলে বিষয়টা খুবই বাস্তব। আমার মনে হয় কবি নজরুলের একটা কবিতা দিয়ে উত্তর দেয়া যায়। নজরুল কবিতায় বলেছিলেন, বিশ্বজাহান দেখবো আমি আপন হাতের মুঠুর পরে, হাতের মুঠুর ভিতরে পৃথিবী। আজকে এটা বাস্তব। আর হ্যাঁ, পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, অন্তত নামাজের ওয়াক্ত সময় নির্ধারণের জন্যে সহযোগিতা করার মতো অনেকগুলো সংস্থা রয়েছে। যেমন রাবেতাতুল আলম আল ইসলামী, মাক্কাতুল মুকাররামার রাবেতাতুল আলম আল ইসলামী, রাবেতা আল আলম আল ইসলামী, তাদের একটা সংগঠন রয়েছে, হাইয়াতুল ইজাজুল আলমী ফিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নার বৈজ্ঞানিক জ্ঞান বিষয়কে স্পষ্ট করার মতো একটা কমিটি। ওটার যিনি প্রধান উনি ডক্টর আবদুল্লাহ আল মুসলেহ, মানে আমারও শিক্ষক এবং আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেবেরও শিক্ষক। তো আপনি যদি রাবেতার ওয়েবসাইটে গিয়ে ওনাদেরকে নক করেন, তারা হেল্প করবে। শুধু তাই না, এই 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 সংগঠনটা চেষ্টা করছে যে আজকের পৃথিবীতে আমরা মানে এই যে গ্রিনিজ মান সময়কে মেনটেন করে ঘড়ির সময় হিসাব করছি, যে কারণে পৃথিবীর অনেক প্রান্তে
কখনো কখনো সময় আগাতে হয় অথবা বাঁচাতে হয়। যদি এটা না করে মাক্কাতুল মুকাররামা, যেটাকে আল্লাহ তাআলা উম্মুল কোরা বলেছেন, জনপদের মা, এই মাক্কাতুল মুকাররামার টাইমকে মূল ধরে যদি পৃথিবীতে ঘড়ি মেনটেন করা হতো, তাইলে এই সমস্যাটা হতো না। শুধু তাই না, পৃথিবীর উপর যে দ্রাঘিমা রয়েছে, অক্ষরেখা রয়েছে, এগুলো উনারা করেছে নাকি? যদি মাক্কাতুল মুকাররামাকে মিডেল ধরে এই সকল রেখা তৈরি করা হতো, তাইলে সমস্যা হতো না। এবং এর উপরে 4-5 মাস আগেই ইস্তাম্বুলে একটা কনফারেন্স হয়ে গিয়েছে, এই হাইয়াতুল এজাজ আল ইলমি ফিল কোরআন ও সুন্নাহ, এদের রাবেদাতুল আলম আল ইসলামের ওয়েবসাইটে গিয়ে তাদেরকে নক করলে, তারা এখানে বেশ কিছু এক্সপার্ট রয়েছেন যারা হেল্প করবে ইতালির কোন জায়গায় কোথায় এবং কখন নামাজের ওয়াক্ত কেমন হয় বা না হয়। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আন্দাজের উপর না করে এক্সপার্টের সহযোগিতা নিয়ে এটা করা উচিত হবে। এক্স্যাক্টলি, কারণ বিভ্রান্ত হবে অনেক মানুষ এটার সাথে রিলেটেড যত ফ্রেন্ড। আর আসলে পৃথিবীতে এখন হাতেন সত্যি আমাদের নজরুলকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমি নজরুল ইসলাম। আসলে কবি তো একটা কথা আছে কি যে কবিরা হলো আল্লাহ তাআলার ছাত্র, তাই আল্লাহর ডাইরেক্ট ছাত্র হওয়ার কারণে কবিরা এমন কথা বলে যে জেনারেলি কেউ বলতে পারে না। তাই নজরুল বলেছিলেন, বিশ্বজাহান দেখবো আমি আপন হাতের মুঠুর পরে। আজকে তাই বাস্তব। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ, চমৎকার উত্তর। উনি আরো একটা প্রশ্ন করেছেন, আপনাকে উনি ধন্যবাদ দিয়েছেন, আপনার প্রোগ্রাম উনি নিয়মিত দেখেন স্যাটেলাইটের। এখন উনি যেটা জানতে চেয়েছেন, এটা মনে হয় আপনার পক্ষে একটু কঠিন আছে। উনি পিস টিভি এখানে দেখার ফ্রিকোয়েন্সি, নাম্বার, পোলারাইজেশন, এগুলো আসলে আমি ওই ব্রেকে আমরা কথা বলছিলাম যে আমি ইংল্যান্ডে আসার আগে জাকির ভাইয়ের সাথে কথা হচ্ছিল, আরো আগের থেকেই ইউরোপের দেশগুলোতে পিস টিভি বাংলা দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হয়ে ওঠেনি। ইনশাআল্লাহ অচিরেই সমস্যাটা বিদূরিত হবে এবং সারা পৃথিবীতে টোটাল গ্লোবে পিস টিভি দেখা যাবে। পিস টিভি তিনটা চ্যানেল, পিস টিভি ইংরেজি, পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, এই তিনটা পিস টিভি টোটাল পৃথিবীর উপর নিচে 4টা স্যাটেলাইট থ্রো করা হচ্ছে, উপর নিচ টোটালটাই দেখতে যাওয়ার কথা। তো বাংলা কেন ইউরোপে দেখা যাচ্ছে না, এটা একটা টেকনিক্যাল প্রবলেম, ইনশাআল্লাহ অচিরেই হয়তো সমাধান হবে। তো আশা করছি ভাই আপনার জন্য সুসংবাদ রয়েছে, আপনার জন্য না, ইনফ্যাক্ট অল অফ আস উইল বি বেনিফিটেড বাই দ্যাট। আমরা নেক্সট কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। দাদা, আমি কল করেছিলাম আপনাদেরকে প্রথমে উমরার বিষয়ে। শায়েখ বলেছিলেন যদি আমি ট্রানজিট ফ্লাইট হয়ে যাই তাহলে ট্রানজিট যেখানে হবে ওইখানে আমি এহরাম বাঁধতে পারবো। জি জি জি। তো আমি আপনার ট্রানজিট রিয়াদ হয়ে যাচ্ছি, রিয়াদে আমাকে অনলি 50 মিনিট ওরা রাখবে, আর ওই 50 মিনিটে ওরা আমাকে প্লেন থেকে নামতে দিবে না, প্লেনে বসে থাকতে হবে। তো প্লেনে বসে থাকা অবস্থায় আমি এহরাম অবশ্য হয়তো বাঁধতে পারবো, কিন্তু এহরাম আমাকে কি ওযু পড়তে হবে? ওযু পড়ার জায়গা তো এখানে সুবিধা করা হবে আমার, জানি না কিভাবে, কারণ ব্রিটিশ এয়ারক্রাফট। ওকে, তো যদি সৌদি হতো তো হয়তো ডিফারেন্ট হতো, কিন্তু ব্রিটিশ এয়ারক্রাফট এখানে ওযু টুজু করা যাবে কিনা, আর ওযু ছাড়া কি এহরাম বাঁধতে পারবো, কি করতে হবে, এটা যদি একটু কাইন্ডলি আমাকে বলেন তো আমি কৃতজ্ঞতা বলি। সালাম আলাইকুম। জি, আসলে বন্ধু, এহরাম বাঁধার আগে ওযু করাটা ফরজ নয়, বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাত। যদি সুযোগ থাকে করবেন, সুযোগ না থাকলে দরকার নাই। আপনার পবিত্র শরীরে আপনি এহরামের কাপড় পরে নেবেন, আর মা বোনরা যারা আপনার ফ্যামিলিতে নারীরা যারা, তাদের জন্য তো নারীরা যে কাপড় জেনারেলি পরেন ওটাই তাদের এহরামের কাপড়। কেবল রিয়াদে যখন ট্রানজিট পিরিয়ড তখন আপনি নিয়ত করে নিতে পারেন, আপনি পুরুষ হিসেবে এহরামের কাপড় পরে নিতে পারেন। প্লেনের ভিতরেই ওযু করাটা ওয়াজিব নয় অথবা ফরজ নয়, চান্স পাইলে করবেন, এলে করবেন না। অথবা অতিরিক্ত আরেকটু হতে পারে, আপনি সচেতন যেহেতু তেমন করে ফেলবেন, যদি ওযু করা না যায়, যে আপনি উমরা করার জন্য এহরাম করতে যাচ্ছেন, পবিত্র না হলে নিজের মধ্যে একটা উস্কুস, তাইমুম করে ফেলুন। এবং তাইমুম করার জন্য হয়তো নিজেও একটা মাটির টুকরা হাত সাথে করে নিয়ে যেতে পারেন ইংল্যান্ড থেকে যাওয়ার সময়ে। অথবা কোনো কোনো ফকিহ বলেছেন যে পৃথিবীর যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলা আছে, তাই প্লেনের জানালায় আপনি যেখানেই তাইমুমের নিয়ে হাত দিলেন, কারণ যেখানে ধুলা আছে, অক্সিজেনের স্তর যেখানে আছে সেখানেই কিছু না কিছু বালির কণিকা, মাটির কণিকা আছে। আল্লাহ তাআলা মাটির কণিকা দিয়ে এহরাম মানে তাইয়াম্মুম করতে আমাদের অনুমোদন। ইসলাম আসলে খুব সহজ। সুবহানাল্লাহ।
জি আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি কোন কাজে যদি বাইরে যাই এবং ওটা যদি নামাজের ওয়াক্ত হয়, আমি গাড়ির পিছনের সিটে জায়নামাজ দিতে ওখানে নামাজ বসে নামাজ পড়ি, এভাবে কি নামাজ পড়া যাবে কি না? কারণ এখানে তো মোস্টলি ঠান্ডা থাকে। আমি বেলজিয়াম থেকে করছি ফোনটা। আচ্ছা, বেলজিয়াম থেকে। এটা দাঁড়ায় নামাজ পড়া একটু ডিফিকাল্ট, আমি এভাবে নামাজ পড়ি, এটা গ্রহণযোগ্য কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। আর শেখকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মতো দর্শক আমরা আচ্ছা মাশাআল্লাহ যে প্রোগ্রামটা হয় আচ্ছা আমরা সব সময় এটা দেখি মাশাআল্লাহ। দোয়া চাই। ধন্যবাদ। জি 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 শেখ স্যার। জি আপনি বেলজিয়াম থেকে কথা বলেছেন, আপনাদের ঠান্ডা একটু, ব্রিটেনেও ব্রিটেনেও এখন তো গ্রীষ্মকাল চলতেছে, তাই একটু গরম, ঠান্ডার সময় তো প্রচন্ড ঠান্ডা, এখন একটু কমে গেছে। আচ্ছা, তো আসলে নিজের জীবনের জন্য হুমকি হয়, শরীরের জন্য হুমকি হয়, এমন যে কোনো বিষয় থেকে নিজেকে রক্ষা করতে হবে। ইসলাম এটাই আমাদের শিখিয়েছে। আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারিমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাই আপনি প্রচন্ড ঠান্ডার দেশ বেলজিয়াম, আপনি গাড়ির পিছনে বসে নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই, অবশ্যই নামাজ হবে। কেবলমাত্র যদি এমন ঠান্ডা না যাতে আপনার ক্ষতি হবে না, তাইলে আপনি যায় নামাজটা নিয়ে বাহিরে দাঁড়ায় নামাজ পড়লেন। কারণ ফরজ নামাজটা দাঁড়িয়ে, বাহন থেকে নেমে দাঁড়িয়ে পড়াটা সুন্নায় প্রমাণিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে থাকতেন তখন ফরজ নামাজ বাহন থেকে নেমে দাঁড়িয়ে পড়তেন, আর বাহন চলা অবস্থায় সুন্নত নফল নামাজ পড়তেন। সুতরাং যতটা সম্ভব আপনি ফলো করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, নিজের সক্ষমতা অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ইউরোপে আমাদের অনেক ছেলেমেয়েরা যারা এখানে বড় হয়েছে, তারা বিবাহ শাদী করার সময় যদি কোনো বাংলাদেশি ছেলে অথবা মেয়ে যদি অন্য দেশি পাকিস্তানি বা কোনো ছেলেকে পছন্দ করে, দিন দেখে, ইসলাম দেখে, তার মাঝে চরিত্র দেখে, কিন্তু প্যারেন্টসরা মেনে নিতে পারেন না যে অন্য দেশি অন্য কালচারের, এটা কি আমাদের সম্মত হয় বা এর দ্বারা কি প্যারেন্টসরা গুনাহগার হবেন না? আর যদি এই ছেলে অথবা মেয়ে প্যারেন্টস এর অসম্মতিতে বিবাহ শাদী করে নেয় তাহলে সে কি গুণাগার হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা এখান থেকে সৌদি আরবে চা দূষিত হওয়ার পরে আমরা রোজা যদি রাখি, দেখে সৌদি আরবকে ফলো করে, এটা কি ঠিক আছে? আমরা কি এটা খাদ সঠিক কাজ করি? এটা তার কোয়েশ্চেন যদি সম্ভব হয় শেখের দেশের বাড়ির কোন ডিস্ট্রিক্টে তো দেখুন লক্ষ্য। সালাম আলাইকুম। আচ্ছা, আসলে বিয়ে শাদীর প্রসঙ্গ বললেন, বুখারীর হাদিসে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিয়েতে চারটি জিনিস মানুষ দেখে জেনারেলি। প্রথম দেখে সম্পদ, তারপরে দেখে সৌন্দর্য, তারপরে দেখে নৈতিক চরিত্র, তারপরে সবশেষে কয় ওজুর ফরজ জানো, কয় ছয়টা সাতটা, কয় না আচ্ছা আমার ঘরে আইলে শিখবা, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাল্টে দাও। এক নাম্বার দেখো ধর্মীয় জ্ঞান, দিনদারি তার মধ্যে আছে কিনা। দুই নাম্বার দেখো বংশ গৌরব কেমন, কারণ সার্টিফিকেট, শিক্ষা না থাকলে সার্টিফিকেট অর্জন করা যায়, পয়সা না থাকলে পয়সা অর্জন করা যায়, গায়ের রক্তটা পরিবর্তন করা যায় না, তাই দুই নাম্বার দেখতে হয় বংশ। তিন নাম্বার দেখতে হয় সৌন্দর্য, তারপরে দেখতে হয় টাকা পয়সা, থাকলে থাকলো না থাকলে নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন, চরিত্র দেখে, নৈতিকতা দেখে এবং বংশ গৌরব দেখে বিয়ে দাও ছেলে মেয়েকে, যদি হয় দরিদ্র আল্লাহ নিজ দায়িত্বে ধনী, ইগনি হিমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ তাআলা নিজে ধনী বানিয়ে দেবেন, কোরআন আল কারিম আল্লাহ তাআলার কথা। তাই ছেলে মেয়েকে বিয়ে শাদী করাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এটা করা উচিত। তো এখন ভিন দেশের বাংলাদেশি ছেলে মেয়ে পাকিস্তানি একটি ছেলেকে অথবা টার্কি অথবা অন্যান্য দেশের ছেলে মেয়েকে পরস্পর বিয়ে করতে চায়, যদি শরিয়ার অনুমোদিত বাস্তবতায় হয় তাহলে মা বাবারও উচিত এটাকে গ্রহণ করা। তবে একটা সমস্যা রয়েছে। সমস্যা কি? যখন মা বাবা হলো বাংলাদেশি, ছেলেটাও বাংলাদেশি বড় হয়েছে ব্রিটেনে, তার ঘরে আসলো একটা তার্কি মেয়ে অথবা পাকিস্তানি মেয়ে অথবা অন্য ফ্রান্সের বা অন্য কোনো দেশের মেয়ে,
স্বাভাবিকভাবে ওই মেয়ের বেড়ে ওঠার কালচার, তার চালচলন, তার ভাষা মা বাবার জন্য একটা বড় সমস্যা, যে কারণে জেনারেশন গ্যাপ হয়ে যায়। শুধু তাই না, আমি বলি উদাহরণ তো, আমার বাড়ি হলো সিলেটের হবিগঞ্জ, আমি ঢাকায় থাকি, আমি কিন্তু আমার বাড়িতে আমার বাসায় আমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমার বাচ্চারা যখন বাড়িতে যায় তখন আমার চাচা ফুফু তাদের সাথে কথা বলতে গ্যাপ হয় না, বাহিরে গেলে শুদ্ধ ভাষায় বলে। কিন্তু অপরদিকে আমার এক চাচাতো ভাই, সে বাড়ির বাইরে থাকে, তার ওয়াইফ বাচ্চাদেরকে শুদ্ধ ভাষায় কথা বলতে শেখায়। আমি দেখেছি যখন ওই বাচ্চারা বাড়িতে আসে আমার চাচা চাচির সাথে গ্যাপ হয়ে যায়, কারণ চাচা চাচি তো বইয়ের ছাপা করে কথা বলতে পারে না। তো ঠিক এটা একটা বাস্তব সমস্যা যে অন্য কালচারের মেয়ে যখন বিয়ে করে ঘরে আসলো, ভাষার কালচার চালচলন পার্থক্য হলো, তখন একটা গ্যাপ তৈরি হয়। আর এই গ্যাপটা কখন কখনো যেমন মনে তখন চালচলনে আচার আচরণে প্রকাশ পেয়ে তখন ভাঙ্গন শুরু হয়। পরিবার হলো একত্রে গেঁথে থাকার জন্যে, ভাঙ্গনের জন্যে নয়। আমার মনে হয় এটাকে কনসিডার দৃষ্টিকোণ থেকে সবার দেখা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাসঙ্গিক যেটা তিনি বলেছেন, আসলে ছেলে মেয়ে বিয়ে করে ফেলে অভিভাবকদের অনুমোদন ছাড়া, এই ক্ষেত্রে শরিয়া বলেছে একটা প্রাপ্তবয়স্ক ছেলে যদি তার পরিবারের অনুমোদন ছাড়া বিয়ে করে, বাবা মায়ের সম্মতি ছাড়া, বিয়েটা জায়েজ হবে। তবে এই ছেলেকে অপেক্ষা করা উচিত, ওর ছেলেটাও একদিন তার অনুমতি ছাড়া বিয়ে করে ফেলবে, তখন যাবে কোথায়? কারণ দুনিয়াটা ধারুদ্দারের জায়গা। অপরদিকে একটা মেয়ে যদি তার মা বাবার অনুমোদন ছাড়া বিয়ে করে, শরীয়ত বলেছে বিশেষ করে বুখারীর বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনবার তিনি বলেছেন যদি কোনো মেয়ে তার মা বাবা বা লিগাল অভিভাবকের অনুমোদন ছাড়া নিজেকে নিজে বিয়ে করে, এই বিয়েটা বাতিল বাতিল বাতিল। আর এটার উপর বর্তমান পৃথিবীর ফকিহদের ঐক্যমত, কারণ যদি এটা না হয় তাহলে পরিবার ভেঙে যাচ্ছে। বিয়ের উদ্দেশ্য পরিবার তৈরি করা উভয় পরিবারের ভিত্তিতে, কিন্তু আজ মেয়েরা মা বাবার অনুমোদন না নিয়ে বিয়ে করলে ইসলামের পরিবারের উদ্দেশ্যটাই ধ্বংস হয়ে যায়, এই জন্য সাবধান হওয়া উচিত। জাকুমুল্লাহ শেখ, আপনার চমৎকার সময়ের জন্য আমরা শেষ করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান। তিনি আরেকটি প্রশ্ন করেছেন সৌদি আরবকে অনুসরণ করে, আমার মনে হয় এটা মাহমুদ ভাই দেবেন ইনশাআল্লাহ, মাহমুদ হাসান ভাইকে ধন্যবাদ, তিনিই দেবেন ইনশাআল্লাহ। আমরা প্রিয় ভাই আপনার প্রশ্নটি আমরা আগামী এর জন্য রেফার করছি, আমাদের সময় সহযোগিতা করছে না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেন আমরা দিচ্ছি আপনার প্রশ্নের উত্তর। প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দেখলেন শুনলেন, যেই সহি বিষয়গুলো আপনাদের আমাদের মানা দরকার, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আর কোনো ভুল হয়ে থাকলে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদের অন্তর থেকে সেগুলো যেন মুছে দেন আল্লাহর কাছে, এই তৌফিক কামনা করে আমরা আজকের জীবন জিজ্ঞাসা এখানেই শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।